বন্ধুরা এই ভিডিওটিতে আলোচনা করব ইএমএফ বা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড সম্বন্ধে। ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড আমাদের স্বাস্থ্যের জন্য ভয়ঙ্কর রকমের ক্ষতিকর। তো এটা অনেকে বিশ্বাস করবেন না, বলবেন যে না এটা এত ক্ষতিকর হতে পারে না, তাহলে তো সোশ্যাল মিডিয়া, তারপরে টিভি, রেডিও এরা অবশ্যই বলতো, সায়েন্স বিজ্ঞান এরা সবাই বলতো। এটা আপনার ভুল ধারণা, এই কারণে যে শুধু ইএমএফ না, এমন আরও অনেক কিছু আছে যেগুলো তারা ধামাচাপা দিয়ে রাখছে স্বার্থে, আপনার বড় বড় কোম্পানির স্বার্থে তারা বিভিন্ন তথ্য তাদের মন মতো করে প্রচার করছে। যেমন আপনার সিগারেটটা নাকি প্রথম 50 বছর না 100 বছর আমার সঠিক খেয়াল নাই ওকে ছিল, সিগারেট পান করা ওকে ছিল, কোনো সমস্যা ছিল না, তখন ডাক্তার সায়েন্টিস্ট সবাই এটাকে ওকে বলছিল। তার 50-60 বছর পরে তারা বলেছে যে না এটা ক্ষতিকর। আজকে দেখেন সিগারেটের প্যাকেটের উপরে কত বিভৎস ছবি দেওয়া থাকে, এটা মৃত্যুর কারণ, এটা সেটা, এটা কিন্তু প্রথমে বলে না। এখন প্রশ্ন হচ্ছে প্রথমে তো যদি আপনি এই কথা বলতেন, যারা প্রথমে 50 বছর ধরে যারা সিগারেট পান করতো, তাহলে তারা কিন্তু আপনাকে নিয়ে হাসতো, হ্যাঁ তামাশা করতো। কিন্তু এখন দেখেন সায়েন্স বলছে, এখন আপনি এরকম সায়েন্সের বলার অপেক্ষায় না থেকে বা সোশ্যাল মিডিয়া বা মেইনস্ট্রিম মিডিয়ার হ্যাঁ আপনার বলার অপেক্ষায় না থেকে এখন থেকেই পদক্ষেপ নেওয়া আমি বুদ্ধিমানের কাজ মনে করি। তো আসুন দেখে নেই যে ইএমএফ আমাদের কী কী ক্ষতি করে। নাম্বার ওয়ান হচ্ছে এটা আমাদের হরমোনাল সিস্টেমকে ডিস্টার্ব করে, আমাদের যে হরমোনাল সিস্টেম সেটাকে ডিস্টার্ব করে। নাম্বার টু আমাদের যে সেলুলার যে অ্যাক্টিভিটি, প্রত্যেকটা সেল, যে শরীরের যে সেলগুলো রয়েছে সেগুলোর সাধারণ যে অ্যাক্টিভিটি কাজকর্ম চলতে থাকে সেগুলোর মধ্যে ডিস্টার্ব ঘটায়, তারপর ওই সেলকে ক্ষতিগ্রস্ত করে, অক্সিডাইজ করে। তো ক্ষতিগ্রস্ত সেল একটা পর্যায়ে টিউমার আকারে বের হয়, ওকে টিউমার আকারে পরিণত হয়। যেমন অনেকে যদি অনেকক্ষণ, অনেকের অভ্যাস আছে অনেকক্ষণ কানের কাছে মোবাইল ধরে রেখে কথা বলেন, তো এটা দেখানো হয়েছে যে এটা ব্রেনের ক্যান্সার পর্যন্ত সৃষ্টি করতে পারে। আর এই কী রোগ সৃষ্টি হবে সেটার ক্ষেত্রে আপনার যারা পরিণত বয়সের বা বেশি বয়স্ক মানুষের চেয়ে বাচ্চারা বেশি আপনার তাদেরকে বেশি ক্ষতি করতে পারে এই রেডিয়েশন। এখন কী কী করণীয়? তো রেডিয়েশন আসার সোর্সগুলো কী? সোর্সগুলো আছে যেমন মোবাইল ফোনের টাওয়ার, তারপরে আপনার ওয়াইফাই, যে ওয়াইফাই কানেকশন তো আজকাল প্রায় বাসাই আছে বা অফিসে আদালতে সব জায়গায় ওয়াইফাই আছে, তারপরে মোবাইল ফোন যেটা আমরা মোবাইল পকেটে রেখে ব্যবহার করি, তারপর বিভিন্ন রকমের যে যত রকমের ইলেকট্রনিক সামগ্রী আছে যেমন টিভি, রেডিও, তারপরে আপনার এয়ার কন্ডিশন, তারপর ফ্রিজ, ইভেন গাড়ি, গাড়িও যখন আমরা যখন গাড়িতে গাড়ি চালাই, গাড়ি স্টার্ট অবস্থায় থাকি, তখন এই গাড়ি থেকে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড রেডিয়েট হতে থাকে। তারপর আমাদের যে জিমে গেলে যে ট্রেডমিল ব্যবহার করি, যেগুলো কারেন্টের সাথে আপনার কানেক্টেড, ওই ট্রেডমিল থেকেও আপনার ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড রেডিয়েট হতে থাকে। তো এই জন্য যেই কয়টা আইটেমের কথা বললাম এগুলোর মধ্যে যেই কয়টা আইটেম আপনার মিনিমাইজ করা সম্ভব, যেমন আপনার সেলফোনের টাওয়ার, আপনার বাসা যদি এখানে হয় আর সেলফোন যদি এখানে হয়, আপনি তো পারবেন না সেলফোনকে সরিয়ে দিতে, অথবা আপনিও বাসা ছেড়ে অন্য জায়গায় যেতে পারবেন না, সেক্ষেত্রে এটার কথা বাদ। কিন্তু যেটা আপনার হাতে রয়েছে, যেটাকে কন্ট্রোল করার, সেটা করার চেষ্টা করবেন। যেমন মোবাইল ফোনটা কখনোই পকেটের কাছে রাখবেন, এটা আপনার এই যে সেক্সুয়াল অর্গান এবং গ্ল্যান্ড এগুলোর খুব পাশে এখানে রাখা, এটা কখনোই বুদ্ধিমানের কাজ না, এটা প্রচণ্ড ক্ষতি করে, ওকে। তো এটাকে সবসময় হাতে রাখার চেষ্টা করবেন, আর ভুলেও কখনো এই পকেটে রাখবেন না, সামনের পকেটে অনেকে রাখে, হ্যাঁ এটা হার্টের খুব কাছে এই অর্গান গ্ল্যান্ডগুলোকে, এগুলো আপনার খুব ভালনারেবল, এগুলো খুব সফট টিস্যু দ্বারা তৈরি, খুব দ্রুত এগুলোকে আঘাত আনতে পারে, ব্রেন, হার্ট এগুলোকে। এই জন্য মোবাইলটা সবসময় হাতে রাখবেন এবং পকেটে কখনই রাখবেন না, এবং দূরে রাখবেন, বাসায় যখন থাকবেন একটু দূরে রাখবেন, যেখানে আপনার আর খাট, শোয়ার খাট বা যেখানে বেশিরভাগ সময় থাকা হয় তার থেকে একটু দূরে রাখবেন, ওকে এভাবে। আর ওয়াইফাইটা রাত্রেবেলা বন্ধ করে রাখার চেষ্টা করবেন, রাত্রে যখন আপনি ঘুমাবেন তার আগে ওয়াইফাইটা বন্ধ করে রাখবেন, সকালে ঘুম থেকে উঠলে আবার ওয়াইফাই চালু করলেন, তাহলে অ্যাটলিস্ট কিছুটা মিনিমাইজ করতে পারলেন। তারপরে ঘরের যে এসি, সরি ফ্রিজ এবং অন্যান্য ইলেকট্রনিক সামগ্রী যেগুলো আপনার বন্ধ করে রাখা সম্ভব হয় সেগুলো বন্ধ করে রাখবেন, আর এইভাবে করে আপনি মিনিমাইজ করতে পারলেন।
তো এখন করণীয় কি এগুলো, মানে যে এগুলোর যে ইফেক্ট শরীর থেকে সেগুলোকে আর কিভাবে মিনিমাইজ করতে পারে? আরেকটা ভাবে পারেন আপনি হচ্ছে খালি পায়ে যদি মাটি পাড়াতে মাটিতে পা দিতে পারেন, ওকে, ডেলি 10 থেকে 15 মিনিট যদি আপনি খালি পায়ে মাটিতে পা রেখে হাঁটা, জরুরি না হাঁটলে হাঁটতে পারেন, কিন্তু মাটি ঘাস ইভেন বালু হলেও হবে, এই যে মরুভূমি আছে না আরব দেশের মরুভূমি, কোনো বালুর জায়গায় হলেও হবে, পা রেখে দাঁড়িয়ে থাকবেন 10 থেকে 15 বা 20 মিনিট যদি থাকতে পারেন তাহলে আরও অনেক উপকার পাবেন। এই একটা। আরেকটা হচ্ছে আপনার অ্যান্টি অক্সিডেন্ট আছে এমন জাতীয় খাবার বেশি খেতে হবে, যেমন আপনার শাক, ওকে, শাক যেগুলো আপনার কাঁচা খাওয়া সম্ভব, যেগুলো সালাদ, আরব দেশের বিভিন্ন সালাদ আছে এই সালাদগুলো খাবেন বেশি, এবং শাক, এগুলোর মধ্যে অ্যান্টি অক্সিডেন্ট আছে, তো এগুলো খাওয়ার ফলে আপনি এগুলোকে মিনিমাইজ করতে পারবেন। ধন্যবাদ।